হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং গুড মর্নিং। এবং আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। তো তার জন্য প্রত্যেকেই ভিডিওটা লাস্ট অব্দি দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই আপডেটগুলো পুরোটা জানার জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এবং আজকের প্রথম ট্রান্সফার আপডেটে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসি কিন্তু সই করিয়ে নিয়েছে একজন ডিফেন্ডারকে। সেই ডিফেন্ডার কিন্তু এর আগেও খেলেছিলেন ওড়িশা এফসিতে এবং এই খবরটা আমরা আগেও জানিয়েছিলাম। ওড়িশা এফসিতে সেই প্লেয়ারটা হচ্ছেন কার্লোস দেলগাদো। এই কার্লোস দেলগাদো কিন্তু একসময় দিল্লিতে খেলতেন, দিল্লি ডায়নামোসে, তারপর দিল্লি ডায়নামোস ওড়িশা এফসি নামে পরিচিত হয়। তো সেই কার্লোস ডেলগাডোকে তারা সই করিয়েছে। এর পাশাপাশি তারা কিন্তু গতকালকে আরও একজন প্লেয়ারকে সই করিয়েছে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে ওসামা মালিক। এই ওসামা মালিক কিন্তু একজন অস্ট্রেলিয়ান প্রফেশনাল ফুটবলার, যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলেন। এবং ওসামা মালিক কিন্তু এএফসি এশিয়ান কোটার বিদেশি হিসেবে সই করলেন ওড়িশা এফসিতে। এই প্লেয়ারটি অ্যাডিলেড ইউনাইটেড, মেলবোর্ন সিটি এফসি, আল বাতিন এবং লাস্ট ইয়ারে পার্থ গ্লোরিতে খেলেছিলেন এবং পার্থ গ্লোরির হয়ে 34টা ম্যাচ তিনি খেলেছিলেন। ওসামা মালিকের কথা বললাম, কার্লোস দেলগাদোর কথা বললাম, এরপর এটিকে মোহনবাগানের ট্রায়াল নিয়ে কথা বলবো। এটিকে মোহনবাগান কিন্তু তাদের যে ট্রায়াল ছিল গতকাল থেকে শুরু হয়েছে, সেখানে 5,000-এরও বেশি প্লেয়ার বা খেলোয়াড় ট্রায়াল দিতে এসেছিলেন গতকালকে। তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে আজকেও ট্রায়াল হবে, আগামীকালকেও ট্রায়াল হবে, তারপর থেকে শুরু হবে আন্ডার 15-এর ট্রায়াল, 3 দিন সেটা হবে, তারপরে আবার আন্ডার 13-এর ট্রায়াল হবে এবং সেটাও চলবে 3 দিন। এবং কোচ হুয়ান ফেরান্ডোর কথা জানিয়ে রাখি, হুয়ান ফেরান্ডো আমাকে জানিয়েছিলেন যে তিনি কলকাতায় আসছেন এবং তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন বলা যায়। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা সম্পর্কে আজকে যদি দিতে না পারি তাহলে কালকে জানাবো, আর যদি আজকে দিতে পারি তাহলে আমি অবশ্যই বিকেলের দিকে সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো হুয়ান ফেরান্ডো কিন্তু এই ট্রায়ালে আসবেন এবং তিনি কিন্তু প্লেয়ার সিলেক্ট করবেন নিজে হাতে। তো এই ছিল খুব ইম্পর্টেন্ট দুটি আপডেট। এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু এগেন আনাদার রিউমার, এবং এই রিউমারটা এখনও অবধি কিন্তু খুব বেশি মার্কেটে নেই, কিন্তু আমরা কিন্তু যেখান থেকে পেয়েছি সেটা কিন্তু একটা ইরানিয়ান সোর্স থেকে পেয়েছি এবং ইরানিয়ান সোর্স বা ইরানিয়ান জার্নালিস্ট কিন্তু এই আপডেটটা জানিয়েছেন। ফলে আমরা কিন্তু এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবং পুরো ডিটেলসটা বলছি যে ব্যাপারটা কী এবং ব্যাপারটা কী ঘটছে। এটিকে মোহনবাগান হ্যাজ বিন লিঙ্কড উইথ আনাদার প্লেয়ার, এবং এই প্লেয়ারটি কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার, ইরানিয়ান ফুটবল প্লেয়ার, নাম করিম আনসারিফার্ড। করিম আনসারিফার্দের এই আপডেটটা কোথা থেকে বেরিয়ে এসছে? বেরিয়ে এসছে কিন্তু একটা ইরানিয়ান জার্নালিস্টের সোর্স থেকে। তিনি কিন্তু খবরটা ফার্স্ট টাইম করেছেন, কোনো ইন্ডিয়ান সোর্স বা ইন্ডিয়ান পেজ বা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল কিংবা ইন্ডিয়ান ফেসবুক পেজ থেকে নয়। এবং তিনি কী জানিয়েছেন? তিনি সরাসরি কিন্তু জানিয়েছেন যে দুজন ইরানিয়ান প্লেয়ার এটিকে মোহনবাগানের সাথে লিঙ্কড হয়ে আছে এবং তারা কিন্তু, অর্থাৎ এটিকে মোহনবাগান কিন্তু তাদের দুজনকে 1 বছরের কন্ট্রাক্ট অফার করার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। 1 বছরের কন্ট্রাক্ট তারা অফার করতে ইচ্ছুক জানিয়েছে। তো দুজন প্লেয়ারের মধ্যে আমি আজকে একজনের কথা বলবো। তোমরা যদি চাও আমি আরেকজনের নাম জানাই যাদের সাথে এটিকে মোহনবাগানের লিঙ্কের খবর ওই সাংবাদিক করেছেন বা ওই সাংবাদিক জানিয়েছেন তার নিউজ রিপোর্ট সেখান থেকে, তো আমি তাহলে সেই দ্বিতীয় প্লেয়ারটির নামও তোমাদেরকে জানাবো আগামীকালকে। যদি তোমরা চাও তাহলেই জানাবো, নইলে কিন্তু জানাবো না। তো আজকে প্রথম প্লেয়ারটা বা একজন প্লেয়ারের নাম জানাচ্ছি যিনি কিন্তু প্রপারলি একজন স্ট্রাইকার এবং এর একটা লিঙ্ক আপেরও ব্যাপার রয়েছে আমাদের বর্তমান কোচের সাথে। তো করিম আনসারিফার্দের নাম জানালাম এবং করিম আদিল আনসারিফার্দ একজন ইরানিয়ান প্রফেশনাল ফুটবলার যিনি গ্রিক সুপার লিগ ক্লাব এইকে অ্যাথেন্সে খেলেন। এইকে অ্যাথেন্সে তিনি খেলেন এবং একটা সময় বলা হতো এই প্লেয়ারটি ইরানিয়ান লেজেন্ড আলি দাই, আমাদের যেরকম ইন্ডিয়ান লেজেন্ড সুনীল ছেত্রী, সেরকম ইরানিয়ান স্ট্রাইকার ইন্ডিয়ান লেজেন্ড আলি দাইয়ের সাকসেসার বা উত্তরাধিকারী বলা হতো এই করিম আনসারিফার্দকে। 32 বছর বয়স, ফলে একজন স্ট্রাইকারের রেসপেক্টে হয়তো তিনি আসতে পারেন, কিন্তু এখন অবধি আমি এটাকে রিউমার হিসেবে রাখবো কারণ কোনো ইন্ডিয়ান সোর্স বা কোনো প্রপার সোর্স এটাকে খবর করেনি, আনলে সেই ইরানিয়ান রিপোর্টার তিনি কিন্তু এই আপডেটটা জানিয়েছেন এবং তিনি কিন্তু মোটামুটি ট্রাস্টেড রিপোর্টার, আমি তার আর্টিকেলগুলো ঘেঁটে জানতে পেরেছি। তো এই প্লেয়ারটি সম্পর্কে জানাই, সাইপা বলে একটি ক্লাবে খেলতেন, পার্সেপোলিসে খেলেছেন যেটা গত বছর গোয়ার এগেনস্টে খেলেছিল, তারপর ট্র্যাক্টর এফসিতে খেলেছিলেন, তিনি গিয়েছিলেন লালিগাতে ওসাসুনায় খেলেছিলেন, তারপরে গ্রিসে আসেন অলিম্পিয়াকোসে খেলেন, তারপর 2018-19 নটিংহ্যাম ফরেস্ট অর্থাৎ ইংলিশ সেকেন্ড ডিভিশন ক্লাব নটিংহ্যাম ফরেস্টে খেলেন যেটা এবছর ফার্স্ট ডিভিশনে উঠে এসছে,
তারপর 2020-তে তিনি কিন্তু সই করেছেন এইকে এথেন্সে। তো 68টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 17টা তার গোল রয়েছে। ইরানের হয়ে 2009 থেকে খেলছেন, 92 ম্যাচে 29টা গোল রয়েছে। এবার জানি রাখি, কোচ হুয়ান ফেরান্ডো কিন্তু একটা সময় এই গ্রিসেরই একটি ক্লাবে কোচিং করাতেন, এবং কোচ হুয়ান ফেরান্ডো এই গ্রিসেরই একটি ক্লাব থেকে সরাসরি কিন্তু এসেছেন এই গোয়াতে, এবং তারপরে তিনি গোয়া থেকে চলে এসেছেন এটিকে মোহনবাগানের। ফলে এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং এর সাথে সাথে আমি এটাও জানিয়ে রাখি যে ওই সাংবাদিক আরও জানিয়েছেন যে এই করিম আনসারি ফারদের সাথে কথা কিন্তু এগিয়েছে বলতে গেলে প্রথমে ক্লাবের তরফ থেকে অফার আসে, তারপরে কিন্তু করিম নিজে তার প্রতি ইন্টারেস্টেড হন, ক্লাবের প্রতি ইন্টারেস্টেড হন, অর্থাৎ এটিকে মোহনবাগানের প্রতি ইন্টারেস্টেড হন। যদিও তার এইকে এথেন্সের সাথে বর্তমান কন্ট্রাক্ট রয়েছে 3 বছরের, অর্থাৎ তিনি 3 বছরের চুক্তি করেছিলেন, তার কন্ট্রাক্টের আর 1 বছর বাকি রয়েছে, অর্থাৎ 2023 পর্যন্ত তিনি তার বর্তমান ক্লাবের সাথে চুক্তিবদ্ধ। কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেশনের অনেক ব্যাপার, যা খুশি করা যায়। তোমরা জানো দুজন ইরানিয়ান প্লেয়ারের সাথে এটিকে মোহনবাগান লিঙ্ক, যার মধ্যে একজনের নাম আমি জানাচ্ছি, করিম আনসারি ফার্দ। দ্বিতীয় যে প্লেয়ারটার নাম তিনি জানিয়েছিলেন, সেখানে তিনি পরে আপডেট করেছেন যে এই প্লেয়ারটা এই মুহূর্তে কিন্তু আর লিঙ্কড নন, তিনি কিন্তু মুভ অ্যাওয়ে করে গিয়েছেন, তিনি এটিকে মোহনবাগানের অফারে ইন্টারেস্টেড নন। তো সেই জন্য আমি প্লেয়ারের নাম কিন্তু জানাচ্ছি না, যদি তোমরা চাও তাহলে আগামীকাল আমি জানাবো, আর যদি না চাও তাহলে কিন্তু আমি জানাবো না। আর করিম আনসারি ফারদার এই আপডেটটা বেরিয়ে আসার পরে তিনি কিন্তু এরপরে আরও একটা আর্টিকেলে জানিয়েছেন যে এই আনসারি ফারদের সাথে বর্তমানে এটিকে মোহনবাগান ছাড়াও আরও একটা ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বর্তমানে লিঙ্কড, অর্থাৎ তারাও কিন্তু এই আনসারি ফারদ কে অ্যাজ এ স্ট্রাইকার সই করাতে ইন্টারেস্ট প্রকাশ করেছে। দেখো, এটা তোমরা এক্সক্লুসিভ আপডেট বলতে পারো ইন্ডিয়াতে আমার চ্যানেল থেকে, কিন্তু অবশ্যই এটাকে এখনও অবধি তোমরা রিউমার স্টেজেই রাখো, কোনো কনফার্ম ব্যাপারটা নয়। কোনো কংক্রিট মুভমেন্ট এলে তো সেটাকে কংক্রিট আপডেট বলবো যে এই প্লেয়ারটা সত্যি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও অবধি মোটামুটি যে জায়গা থেকে বেরিয়ে এসছে সেই জায়গা থেকে আমার মনে হলো তোমাদের সাথে এই নামটা অ্যাটলিস্ট শেয়ার করা উচিত। তো করিম আনসারি ফারদ একজন দুর্দান্ত প্লেয়ার বলে আমার মনে হচ্ছে। দেখো, গোল ডিস্ট্রিবিউশন কম, বাট তিনি যে লেভেলের লিগে খেলেছেন এবং ইরানের মেন স্ট্রাইকার হিসেবে সেই 2009 সাল থেকে খেলছেন, প্রায় 13-14 বছর হয়ে গেল তার প্রফেশনাল কেরিয়ারে ইরানের মেন স্ট্রাইকার হিসেবে। ফলে আই থিঙ্ক এই প্লেয়ারটা ইন্টারেস্টিং একটা সাইনিং হবেন, রয় কৃষ্ণার থেকে ভালো স্ট্রাইকার হবেন কি সেটা তো সময় বলবে, বাট অবশ্যই তার প্রোফাইল কিন্তু মোটেই খারাপ নয়, তার প্রোফাইল কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। ফলে আমি চাইবো যে যদি তিনি সত্যি লিঙ্কড হন, তিনি যদি মোহনবাগানে না আসেন, অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া বাদে অন্য কান্ট্রি থেকে একজন প্লেয়ার হিসেবে তিনি অন্য যে ক্লাবটির বা অন্য যে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবটির সাথে লিঙ্কড রয়েছেন সেই ক্লাবটিতে মুভ করুন। তাহলে আমাদের কিন্তু একটা ভালো লাগবে যে অন্য দেশ থেকেও প্লেয়ার আসছেন, অন্য দেশ থেকেও এশিয়ান প্লেয়ার আসছেন। এবার তারপরে যদি তিনি সাকসেস পান ইন্ডিয়ান সুপার লিগে এসে, তো সেটা একটা খুব ভালো ব্যাপার হবে। বয়স কম রয়েছে এবং প্রোফাইলও ভালো রয়েছে, ফলে দেয়ার আর চান্সেস, তো কিন্তু এখন অবধি কংক্রিট কিছুই বলা যায় না। তো করিম আনসারি ফারদ ইজ রিউমার্ড টু লিঙ্কড উইথ এটিকে মোহনবাগান, বাট এখনও অবধি আমি এটাকে রিউমারের স্টেজেই রাখতে ইচ্ছুক। তোমরা বলো যে এই আনসারি ফারদের সাথে যে প্লেয়ারটির নাম বেরিয়ে এসছে, তিনি কিন্তু এককালে ইরানের ক্যাপ্টেন ছিলেন, যদিও শোনা যাচ্ছে যে তিনি কিন্তু আর বর্তমানে লিঙ্কড নন, বা তিনি এই মুহূর্তে মোহনবাগান বা ইন্ডিয়ান সুপার লিগে আসতে ইন্টারেস্টেড নন। এবার যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই সেই প্লেয়ারটির নাম শেয়ার করব, আর দেখা যাক এই আনসারি ফারদের ব্যাপারটা কতটা এগোয়। চলো, ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে করে নাও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।